পুরা পাগলা বোলার চেলা, প্রলয় সৃষ্টি যার খেলা, প্রলয় নাচন নাচেন যখন বিশ্ব ভুবন টলে তখন সেই বোলাকে মানি মোরা করিনে অবহেলা। মোরা পাগলা বোলার চেলা, মোরা পাগলা বোলার চেলা, ও টলছি দেখো টলমল টলমল টলমল, রাত্রি এখন দিনের মতো টলমল টলমল টলমল, অটলে বাস করেন যিনি আমরা গোতার চেলা, অটলে বাস করেন যিনি আমরা গোতার চেলা, প্রলয় সৃষ্টি তার খেলা। তাই তো বলছি, এই বেসুরো চিৎকারকে গান বলতে তোমাদের লজ্জা করে না? দেবর্ষী, সঙ্গীত হলো মনের ভাব, আবেগ এবং ভক্তি প্রকাশের এক উপায় মাত্র। কেবল সুর এবং স্বর মিললেই কি সঙ্গীত হয়? ভক্তি লাগে ওদের সঙ্গীতে, সেই সরল ভক্তি যে আমি পাই। তালের এদিক ওদিক বা সুরের খুঁটিনাটি সেই সরল ভক্তির ধারাকে আটকায় এমন সাধ্যি নেই। তাদের সঙ্গীত সেখানেই উত্তীর্ণ। সাধে আপনি আশুতোষ নন প্রভু, যাকে আমার আসার কারণ এবার বলি। অদ্ভুত কাণ্ড প্রভু, আমার এখানে আসাও কিন্তু সঙ্গীতের কারণে। পিতা ব্রহ্মার আমার সঙ্গীত শোনার স্বাদ হয়েছে। তাই ব্রহ্মলোকে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার বড় স্বাদ, স্বয়ং নটেশ্বরের সামনে আমি আমার গান শোনাই। আপনি আসবেন তো প্রভু? অবশ্যই দেবর্ষি, আপনার সঙ্গীত শোনা সে তো ভাগ্যের বিষয়। তবে আমি বিদায় নিই প্রভু, সময় বড়ই কম। এখন আবার আমাকে ব্রহ্মলোকে যেতে হবে। দেবী সরস্বতী নিজে দক্ষ কন্যা সতীর সঙ্গীত শিক্ষার ভার নিয়েছেন। বল কি ব্রাহ্মণ, সে অহংকারী রাজা বুঝি সঙ্গীত ভালোবাসে? মহেশ্বর, তিনি চান তার কন্যার মন বেঁধে রাখতে এক জায়গায়। আপনিই বলুন প্রভু, সঙ্গীতের থেকে ভালো এ কাজ আর কিসে হয়? প্রজ্ঞাযুক্ত হোক তোমাদের জীবন, আলোক উজ্জ্বল হোক মহারাজ দক্ষের রাজ্য। দেবী, আপনি আমার কন্যার সঙ্গীত শিক্ষার, বিদ্যা শিক্ষার ভার নিয়েছেন, আমি ধন্য, বড় নিশ্চিন্ত আমি। দেবী, ওর মন বড় চঞ্চল, কিন্তু আমি জানি আপনার শিক্ষায় ওকে আপনি সঠিক পথেই চালিত করবেন। মা সতী, প্রণাম করো দেবী।
শক্তির আধার। সমস্ত কলা সমস্ত বিদ্যা তোমাতেই শুরু তোমাতেই শেষ। আজ আমি তোমার শিক্ষাগুরু হতে এসেছি, এও তোমারই মায়া, মহামায়া। চতুর সব মিল গাওত বজাওত প্রজাপতি মহাদেব হরি কো সুনাওত। চতুর সব মিল গাওত বজাওত না দের 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 ধিম তাদানি তাদা রে তাদা দের দানি ধুম কিট 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 দের কিট তাক ধাতের কিট তাক ধেলঙ্গ তানি। চতুরঙ্গ সব মিল গাওত বজাওত গাওত বজাওত। চতুরঙ্গ 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 সব মিল। সাধু সাধু সাধু। উত্তম পুত্র অতি উত্তম। আপনার কল্যাণ হোক দেবশ্রী। প্রভু আপনি কিছু বললেন না। সঙ্গীত যখন মনের মধ্যে গিয়ে আঘাত করে বাক্য তখন স্তব্ধ হয়ে যায়। দেবশ্রী সুর আপনার অন্তরে বাস করে। দেবাদিদেব ব্রহ্মদেব দেব বিষ্ণু আপনারা সকলে যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি কিছু নিবেদন করি। মহেশ্বর দেবশ্রী এমন চমৎকার সঙ্গীতের পরিবেশ সৃষ্টি করলেন, এ পরিবেশ পূর্ণতা পায় আরেকজনের সঙ্গীত। আপনি ঠিকই বলেছেন দেবরাজ ইন্দ্র, স্বয়ং নটেশ্বর যেখানে উপস্থিত সেই সভা তো তাঁর সঙ্গীত বিনা সম্পূর্ণ হতেই পারে না। মহেশ্বর তুলে ধরুন আপনার রুদ্র বিনা আর ত্রিভুবন মেতে উঠুক সেই সঙ্গীতের মূর্ছনায়। বেশ আমি বিনা তুলে ধরব, কিন্তু আপনাদের মধ্যে আমার সঙ্গীত ধারণ করবেন কে, তাল ধরবেন কে? যদি আপনি অনুমতি করেন মহেশ্বর আমি ধরব তাল। সে তো আমার সৌভাগ্য বিষ্ণু দেব। মহেশ্বরের বড়ই প্রিয় রাগ। Thank you.
চলো 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 পাল্টা।